হ্যালো ফ্রেন্ডস ভালো জাতের ইলিশ বা সুস্বাদু ইলিশ মাছ চেনার উপায় জেনে নিন ইলিশ মাছ হাপা মোর বাঙালির প্রিয় মাছ ইলিশ এই ভরা বর্ষাকালে বাজারে গিয়ে ইলিশ এমন এমন বাঙালি বিরল কিন্তু কখনো হয় যে বেছে মাছটা কিনলাম বা মাছ ওলা জোর করেই গছিয়ে দিল এক জোড়া ইলিশ কিন্তু বাড়িতে এসে রান্না করার পর সেই ঐশ্বরিক স্বাদটা পাওয়া গেল না কেমন যেন কি একটা নেই এমন মনে হতে লাগলো হাতে যেন খাবার পর তেল লেগে নেই ঝোল বা ঝালটার স্বাদ তেমন করে খুললো না তো কেন এমন হয় আসুন জেনে নিই বর্ষাকালে ইলিশ মাছ বংশবিস্তার করার জন্যে নদীতে ঢুকে আসে নদীর উজানে অর্থাৎ সোতের বিপরীত দিকে চলতে থাকে এই সময় এদের শরীরে ফ্যাট বা তেল জমা হয় এই ফ্যাট বা তেলের জন্যই ইলিশে স্বাদ হয় এই তেলের বাড়া কমাতেই স্বাদের হেরফের হয় সাগরে থাকাকালীন ইলিশের স্বাদ হয় না তখন এই তেলটাই থাকে না গৌরচন্দ্রিকা তো অনেক হলো এবার আসল প্রশ্ন ভালো জাতের ইলিশ মাছ চিনব কি করে আসুন দেখে নেওয়া যাক কিভাবে ইলিশ চিনব বাজারে গিয়ে যে দামের মাছ আপনি কিনতে পারবেন সেই ঝুড়িটার দিকে ভালো করে তাকান প্রতিটা মাছ ভালো করে দেখুন সম্ভব হলে হাত দিয়ে উপর নিচ করে বরফ সরিয়ে ভালো করে তাকান মাছকে হতে হবে নিঠল নিখুঁত মাছের আকার হবে মাকু বা পটলের মতো অর্থাৎ মাথা আর লেস সরু পেটটা মোটা হতে হবে মাছের মাথাটা হবে ছোট আর মুখটা হবে ছুঁচালো লেজের একটু উপর মাছটা থেকেই গোল হতে শুরু করবে উপর মতো চকচক করবে গায়ের রং কানকোর কাছে সোনালি আভা দেখা যাবে মাছের চোখগুলো চকচক করবে লালচে বা ঘোলাটে চোখ দেখে মাছ কিনবেন না মাছটা তুলে ভালো করে দেখুন মাছের ঘাড়টা মোটা কিনা মাছটি হাতে তুললেই বুঝতে পারবেন একই সাইজের একই ওজনের কোন মাছটার ঘাড় সরু কোনটার মোটা মোটা ঘাড় দেখে সব সময় কিনুন মাছের পেটে ডিম থাকলে পেটটা ফুলে থাকবে পেট টিপলেই পায়ু ছিদ্র দিয়ে ডিম বেরিয়ে আসবে মাছের পেটে ডিমটা উপাদেয় খাবার কিন্তু ডিম হলে মাছের স্বাদ একটু কমে যায় সবসময় নিজে হাতে বেছে মাছ কিনুন নিজে হাতে বেছে মাছ কিনলে বাড়তি আনন্দ পাবেন কখনোই ছোট ইলিশ কিনবেন না ছোট ইলিশে কখনোই স্বাদ হয় না তাহলে আর দেরি কিসের আজই কিনে আনুন ইলিশ মাছ ইলিশ ভাজা পাতুরি ইলিশ ভাপা সর্ষে ইলিশ যেমন খুশি তেমন খান